أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد যাবতীয় প্রশংসা মহান রবের জন্য আলহামদুলিল্লাহ শান্তির দ্বারা বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দিনী বন্ধুগণ, আমাদের ভাই কামরুল ইসলাম তিনি সৌদি আরব থেকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নক করেছেন যে আমাদের কি কি কাজ করলে ইমান বৃদ্ধি পাবে, ইমান বৃদ্ধি পায় এমন কিছু কাজের কথা তিনি বলতে বলেছেন। জাযাকুমুল্লাহ খায়র ওয়াসালাম জাযা মুবারাকাল্লাহ ফিকুম ওয়া হাফিজাকুমুল্লাহ। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত সঠিক আকিদে বিশ্বাসীদের বিশ্বাস হলো যে মানুষের ইমান বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইমান বেড়ে যায় এবং কমে যায়। ইয়াজিদু বিত্তোয়াহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। সালাফগণ দুই লাইনের মধ্যে সমস্ত কথা নিয়ে এসেছেন, তা হলো ইমান বৃদ্ধি পায় ইয়াজিদু বিত্তোয়াহ, সৎ কাজ আল্লাহ ভীতির কাজ অর্থাৎ বৈধ যে কোনো কাজ ইসলামের বিভিন্ন বিধিবিধান পালনের মাধ্যমে, সৎকর্মর মাধ্যমে ইমান বৃদ্ধি পায়। ওয়ায়ানকুসুবুল মাসিয়া, যাবতীয় পাপাচার অনাচার বিভিন্ন খারাপ কাজ করার কারণে ইমান হ্রাস পায়। আল ইমানু ইয়াজিদুবিল বিত্তোয়াহ ওয়ায়ানকুসুবুল মাসিয়া। আল ইমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফুরু, ইমানটা হলো মূল এবং আমলগুলো হলো এর শাখা প্রশাখা। বিভিন্ন কাজগুলো রয়েছে যার মাধ্যমে ইমান বৃদ্ধি পায়, আর এর মূলত আসল হলো ইমান বৃদ্ধি পাওয়ার জন্য বিত্তোয়াহ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশমূলক কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যমূলক যাবতীয় কাজে ইমান বৃদ্ধি পায়। এর মধ্যে কয়েকটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলোকে সামর্থ্য অনুযায়ী মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ আমাকে আপনাকে করেছেন সেগুলো যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মেনে চলতে পারি আমাদের ইমান বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত কথা হলো পাঁচ ওয়াক্ত ফরজ সালাতগুলো যথাযথ সময় মাফিক আদায় করা, বা যে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো যেমন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত, রমজান মাসের সিয়াম, নফল সিয়াম, রাতের তাহাজ্জুদের সালাত, বিভিন্ন নফল সিয়ামগুলো নফল সালাতগুলো, এগুলোর মাধ্যমে যাকাত আদায় করা, এগুলোর মাধ্যমে আমাদের ইমান বৃদ্ধি পায়। ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিহ বুখারীর মধ্যে ইমান বৃদ্ধি পায় এমন প্রায় এগারো বারোটি কারণ উল্লেখ করেছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে। সেগুলো স্পষ্টভাবে কিতাবুল ইলমের মধ্যে তিনি নিয়ে এসেছেন, কিতাবুল ইমানের মধ্যে নিয়ে এসেছেন, যেটা থেকে স্পষ্ট প্রমাণ পায় যে ইমান বৃদ্ধি পায় এবং হ্রাস পায়, আর সৎ কাজগুলোর মাধ্যমে একজন মানুষের ইমান বৃদ্ধি পায়। যেমন কোনো ব্যক্তি যখন দান সদকা করে, কোনো মিসকিনকে কিছু টাকা দান করে, তখন দেখবেন তার অন্তরের মধ্যে একটি তৃপ্তি কাজ করে। যখন কোনো ব্যক্তি কোনো নিঃস্ব এতিমকে সহযোগিতা করে, কোনো অপারক ব্যক্তিকে সহযোগিতা করে, তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে একটি তৃপ্তি অনুভূত হয়। এটাই ইমান, এর মাধ্যমেই ইমান বৃদ্ধি পাওয়ার লক্ষণ বোঝা যায়। ইমান বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি কারণ হলো পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যখন তারা কোরআনের তেলাওয়াত শোনে তখন তাদের ইমান বৃদ্ধি পায়, কারণ ইমান বৃদ্ধি পাওয়ার জন্য কোরআনের প্রতিটি বাক্য অনেক বড় একটি হাতিয়ার। এজন্যই অন্তরকে জাগ্রত রাখার জন্য, ইমানের সাথে রাখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে রাখার জন্য পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াতের কোনো দ্বিতীয় কিছু নেই। ইমানকে বৃদ্ধি পাওয়ার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগার করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সকাল সন্ধ্যায় সমস্ত সময়ে স্মরণ করা। কারণ মুসলিমদের জীবন আলহামদুলিল্লাহ একটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে, সেটা হলো এমন কোনো মুসলিম বলতে পারবে না যে সে সময় তার জন্য দোয়া নির্ধারিত নেই। অর্থাৎ একজন মুসলিমের সকাল সন্ধ্যা সমস্ত সময়ে কিছু না কিছু দোয়া তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। যেমন সকাল থেকে আপনি উঠে যা কিছু করেন সমস্ত কিছুতেই কিছু না কিছু দোয়া রয়েছে। ঘুম থেকে উঠেই দোয়া পড়তে হয়, ব্রাশ করার সময় দোয়া পড়তে হয়, অজু করার পর দোয়া পড়তে হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে হয়, মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়তে হয়, বাড়িতে প্রবেশ করার সময় দোয়া পড়তে হয়, মানুষের সাথে দেখা হলে সালামের মাধ্যমে দোয়া পড়তে হয়, সকালে কিছু দোয়া পড়তে হয়, বিকাল সন্ধ্যায় কিছু দোয়া পড়তে হয়,
ঘুমানোর সময় কিছু দোয়া পড়তে হয়, যানবাহনে ওঠার সময় কিছু দোয়া পড়তে হয়, সফরে গেলে কিছু দোয়া পড়তে হয়, অফিসে প্রবেশ করে মানুষকে সালামের মাধ্যমে দোয়া পড়তে হয়। অর্থাৎ মুমিন জীবনের আপনি যে কোনো কথা বলবেন না কেন, যে কোনো কাজ আপনি করেন না কেন, প্রতিটি কাজ কর্মে বিভিন্ন আচার আচরণে মুআমালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিভিন্ন দোয়া এবং জিকির সেট করে দিয়েছেন, যেগুলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এগুলোর কারণ এগুলোই, এর একমাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের তওয়াতের সাথে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যমূলক কাজে নিজেকে আঞ্জাম দেওয়া এবং এর মাধ্যমে ঈমান বৃদ্ধি পাওয়া। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করেন তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, যাবতীয় সৎ কাজের মাধ্যমে আমাদের ঈমানগুলো বৃদ্ধি পায়। এজন্য আমাদের উচিত যেই কাজগুলোতে ঈমান বৃদ্ধি পায় সেই কাজগুলো বেশি বেশি করা, এবং যেই কাজে ঈমান হ্রাস পায়, ঈমানের ক্ষতি হয়, পাপ কাজ, বিভিন্ন পাপাচার, অশ্লীলতা, প্রকাশ্য অপ্রকাশ্য বিভিন্ন অশ্লীলতা এবং বিভিন্ন ঈমান বিদ্বেষী কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, কারণ এগুলোর মাধ্যমে আমাদের ঈমান বিনষ্ট হয়ে যায়। আর এমনও কিছু কাজ রয়েছে, কথা রয়েছে যার মাধ্যমে ঈমান বিনষ্ট হয়ে যায়, যেমন বিভিন্ন শিরকি কথা, শিরকি কাজ, শিরকি আচরণ বা শিরকি বিশ্বাস লালন করা, এগুলো করলে আমাদের ঈমান বিনষ্ট হয়ে যায়। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ নওয়াকিদুল ঈমান নামে একটি বিষয় তিনি সংক্ষিপ্তকারে নোট করেছেন, যার মধ্যে প্রায় 10টি পয়েন্ট উল্লেখ করেছেন যেগুলোর মাধ্যমে একজন মুসলিমের ঈমান বিনষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ সেই বিষয়গুলো বাংলাতে অনুবাদ হয়েছে, নেটে বা বিভিন্ন জায়গায় আপনারা পাবেন। ঈমান বিনষ্ট, ঈমান নষ্ট হওয়ার কারণসমূহ, ঈমান ভঙ্গের কারণসমূহ, ঈমান ভঙ্গের কারণ যদি আমাদের মধ্যে থেকে থাকে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য, কারণ ঈমান বিনষ্ট অবস্থায় একজন মুসলিম যদি দুনিয়া থেকে পরিত্যাগ হয়ে যায়, দুনিয়া থেকে চলে যায়, তাহলে তার জন্য নাজাতের কোনো পথ নেই। কারণ একজন মুমিন জীবনে, একজন মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মহান সম্পদ হলো তার ঈমান এবং সঠিক আকীদা বিশ্বাস। সঠিক আকীদা বিশ্বাস, ঈমান যদি একজন ব্যক্তির না থাকে তাহলে সেই ব্যক্তির ধন সম্পদ, টাকা পয়সা কিছুই কাজে লাগবে না, তার বিন্দুমাত্র উপকারে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে সঠিক ঈমান এবং আকীদার সাথে, আমলের সাথে এবং ঈমান বৃদ্ধিমূলক কাজের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।